মুক্তিযুদ্ধের একটিমাত্র চেতনার কথা বলতে হলে সেটি হলো গণতন্ত্র। এই একটি শব্দই সবকিছু বলে দিলেও আমরা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে স্পষ্ট উচ্চারণ করেছিলাম সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের কথা, যা আরেকটু বিস্তারিতভাবে বলা হয়েছে আমাদের সংবিধানের প্রস্তাবনার তৃতীয় অনুচ্ছেদে। আমরা আরও অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। ঘোষণাপত্র এবং সংবিধানের প্রস্তাবনার কথাগুলো আবার স্মরণ করিয়ে দেবার উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ক্রমাগত ব্যবহার করার ফল হয়েছে এখন ভাস্কর্য ভাঙা কিংবা পদ্মা সেতু গড়ার মধ্যেও এই চেতনা খোঁজা হয়। পরিকল্পিতভাবে এই র্যাডিক্যাল সংজ্ঞা দেবার সুবিধা হলো মূল চেতনাকে সরিয়ে যে কোনো কিছুকে চেতনা বলে সামনে এনে ক্ষমতাসীন দল ও সরকারের সকল অপকর্মকে চ্যালেঞ্জ করবার চেষ্টা করা যায়। স্বাধীনতার ঘোষণাপত্র এবং সংবিধানের প্রস্তাবনা হচ্ছে আমাদের রাষ্ট্র গঠনের মূল মন্ত্র। সেই মূল মন্ত্রের সাথে বর্তমান বাংলাদেশকে মিলিয়ে ব্যর্থহীন ভাষায় বলাই যায়, স্বাধীনতার 50 বছরের ইতিহাসে বর্তমান সরকারের মতো মুক্তিযুদ্ধের এত বড় বিপক্ষ শক্তি অতীতে কখনো ক্ষমতায় আসে নাই। মাননীয় স্পিকার, আজকের বাংলাদেশে বসে ভাবতে অবাক লাগে, ইয়াহিয়ার মতো একজন ঘৃণিত সামরিক স্বৈরশাসকের অধীনেও একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছিল। রাষ্ট্রপতি একাদশ সংসদ নির্বাচনের পর সংসদে দেয়া তার তিনটি ভাষণের প্রত্যেকটিতে উল্লেখ করেন নির্বাচনটি ছিল অবাধ সুষ্ঠু নিরপেক্ষ। এই যেন রবীন্দ্রনাথের সেই কথা, কত বড় আমি কহে নকল হীরাটি, তাই তো সন্দেহ করি নহ ঠিক খাটি। রাষ্ট্রপতি তার ভাষণে আয়বী অবকাঠামোগত উন্নয়ন, যেটি আবার নিম্নমান এবং লুটপাটের কারণে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ, যত গুরুত্ব দিয়ে তুলে এনেছেন ততটাই অবহেলিত থেকে সে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, সার্বজনীন মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সাধারণ মানুষের জীবন মান, ক্রমবর্ধমান বৈষম্য, হরিলুট, সাংবিধানিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ভেঙে পড়া ইত্যাদি ইত্যাদি। মহাজোটের এই ব্রুট মেজরিটির সংসদে প্রদীপের নিচের সেই অন্ধকারকে নিয়ে স্রোতের বিরুদ্ধে আমার বক্তব্য। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির পুরো ভাষণ মূলত কিছু ডেটার সমাহার, যেখানে জিডিপি থেকে গড় আয়ু বৃদ্ধি, মাথাপিছু আয় থেকে মাতৃমৃত্যু কিছুই বাদ যায় নাই, অথচ বাংলাদেশের ডেটার গ্রহণযোগ্যতা নিয়ে এই প্রশ্ন তুলেছে বিশ্বব্যাংক। 2020 প্রকাশিত বিশ্বব্যাংকের স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি স্কোরে 62.2 স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এক, আফগানিস্তান ছাড়া আর সকল দেশের পেছনে রয়েছে বাংলাদেশ। রাষ্ট্রপতির পুরো ভাষণটি রাষ্ট্র পরিচালনার গতানুগতিক রুটিনের একটি ধারা বিবরণী মাত্র, যার জন্য তিনি সরকারের কৃতিত্ব দাবি করেছেন। চলতি বাজেটে সরকারের পরিচালন ব্যয় 3.5 লাখ কোটি টাকার বেশি। মাননীয় স্পিকার, প্রশ্ন হচ্ছে এই বিপুল ব্যয় দেশের জনগণ একটা সরকার পুষছে কি সির্ফ বসে থাকার জন্য?